ফিহাদ হাকিম তিনি ঠিকই বলছেন শোনাবো এবং এই বেহালার ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে যেখানে তৎপরতা বাড়ানো হলো তাতে বিজেপি নেতা সজল ঘোষ ইবা কি বলছেন শোনাবো। এখন বেসরকারি স্কুলে ভিড় বেশি হচ্ছে, বেসরকারি স্কুলগুলোতে গাড়ি বেশি আসছে, গাড়িগুলো বেশি আসছে, গাড়িগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য ওখানে সার্জেন্ট আসে, ট্রাফিক পুলিশ আসে। অ্যাকচুয়ালি জেনারেলি মানুষকে কন্ট্রোল করার জন্য তো ট্রাফিক পুলিশ নয়, ট্রাফিককে কন্ট্রোল করার জন্য। সেই ট্রাফিকগুলোর ভিড় বেশি হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে। মানুষকে তো আমাকে কন্ট্রোল করার জন্য তো ট্রাফিক পুলিশ আসে না, ট্রাফিককে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ আসে। ও সব নাটক। ওই পাঁচটি ড্রপ গেট আগামী পাঁচ দিনের জন্য, পাঁচটি ড্রপ গেট আগামী এক মাসের জন্য, এর বেশি না। আমি যদি ভাবতাম যে একটা প্রাণের বিনিময়ে এটা মানে চিরকালীন একটা ব্যবস্থা হলো, তাও হবে না। আপনি লিখে নিন, এই সরকারের কাজের ওয়ার্ক কালচার বলে কিছু নেই, সমন্বয় বলে কিছু নেই। এবং আপনাদের এটা বলি, এই সরকার তো শীঘ্রই চলে যাবে, তারপর যারা আসবে, হ্যাঁ, মানে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই সরকারকে কেউ কন্ট্রোলে নিতে, মানে এই বর্তমান অবস্থাটাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, কোথাও কোনো কাজ হয় না। আর আপনি বলছেন পুলিশ সকাল 7টা থেকে এসে আপনার ড্রপ গেট ফেলবে। চব্বিশ ঘন্টা পর অবশেষে পাওয়া গেল বিধায়ককে, বেহালা পূর্বের বিধায়ককে পাওয়া গিয়েছে। চব্বিশ ঘন্টা পর রত্না চট্টোপাধ্যায় বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি এবং কথা বলেছেন তার সঙ্গে। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। প্রশাসনের কাছে তিনি সর্বক্ষণই বলে রাখেন বাচ্চাদের নিরাপত্তা, সারা বাংলার নিরাপত্তা যিনি দিচ্ছেন, বাংলার মানুষের নিরাপত্তা যিনি দিচ্ছেন, তিনি একটা 7 বছরের বাচ্চা মারা যাক নিশ্চয়ই তিনি চাইবেন না। দুর্ঘটনা দুর্ঘটনাই, এবার সেটা আজকে সৌরিন মারা গেছে, সেই ক্ষেত্রে হয়তো আর একজনও মারা যেতে পারতো, তার বাবারও অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা দুর্ঘটনাই। কিন্তু আমরা পরিবারের পাশে আছি, সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়, আমি শুনেছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের সঙ্গে কথাও বলেছে, অবশ্যই আমিও আজকে যাব তার পরিবারের সঙ্গে দেখা করতে। তো আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি যে পরবর্তীকালে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সরকারের এবং পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। ব্যবস্থা নেওয়া হবে বললেন রত্না চট্টোপাধ্যায়। কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, তৎপরতা বেড়েছে। বেহালার চৌরাস্তাতে ট্রাফিক পুলিশ রয়েছে, কিন্তু সেই পুলিশ কতদিন থাকবে? যারা পথ চলতি মানুষ তারা বলছি, তারা জানাচ্ছেন এই মুহূর্তে এটা থাকলে হয় শুধুমাত্র 2 দিন থেকে, আবার যেকে সেই অবস্থা যেন না হয় এমনটাই দাবি এলাকাবাসীর। একটা প্রাণ যাওয়ার পর তারপর কিভাবে টনক নড়েছে পুলিশের, যখন কেউ পারাপার করছেন পুলিশ তাদেরকে ড্রপ গেটের কাছে নিয়ে আসছে এবং কার্যত বলা চলে হাতে ধরে তাদেরকে রাস্তা পার করিয়ে দিচ্ছেন। দুর্ঘটনা ঘটার পর থেকে কি, হ্যাঁ, দুর্ঘটনার পর থেকে কাল থেকে এখানে লাল হয়ে যেত, মানে রেড লাইট, আর গাড়ি এত অব্দি চলে আসতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন গাড়ি যেত, আর পুলিশ এখানে দাঁড়িয়ে চা খেতো, আড্ডা মারতো।